আমি এখন মাননীয় সদস্য কানুন আরা বেগম মহিলা আসন একচল্লিশ কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পাঁচ মিনিট মাননীয় স্পিকার আমাকে বাজেট সম্পর্কে বলার জন্য সময় দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রথমে আমি উনিশশো সালের মহান স্বাধীনতার যুদ্ধের তিরিশ লক্ষ শহীদের শ্রদ্ধা প্রতি প্রতি শ্রদ্ধা জানাই এবং তিন লক্ষ নারীর সম্ভ্রম হারানো এবং পনেরোই আগস্টের কালরাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার বর্গ জাতীয় চার নেতা এবং একুশে গ্যানেট হামলার একুশে আগস্টের গ্যানেট হামলার হত্যাকাণ্ডের শিকার সকল শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই আমি শ্রদ্ধা বরে কৃতজ্ঞতা প্রকাশ করছে দলীয় জোট নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাকে দাদর জাতীয় সংসদে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে মনোনীত করায় মাননীয় স্পিকার টেকসই উন্নয়ন পরিক্রমায় স্মার্ট বাংলাদেশ স্বপ্ন যাত্রা নিয়ে চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের মোট বরাদ্দ সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকায় এই এই কঠিন বাস্তবতার মধ্যে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা বাজেট প্রণয়ন করার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই একই সাথে এই অর্থ সংস্থানের ব্যাপারে যেই উৎসগুলো ধরা হয়েছে তার বাস্তবায়নের মাননীয় অর্থমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার বৈষম্যহীন শোষণ একটি সমাজ গড়ার সমাজ কাঠামো গড়ে তোলার বঙ্গবন্ধুর স্বপ্ন সেই জন্যেই তিনি সবসময় কৃষির উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এইভাবে কৃষকের অগ্র অধিকার দিয়ে কৃষিখাতে বরাদ্দ রেখেছে দুই হাজার তিনশো উনআশি কোটি টাকা এবারের বাজেটে কৃষি উৎপাদনকে উৎসাহিত করার জন্য ভর্তুকির অব্যাহত রাখা হয়েছে এই সরকার আমলে কৃষি বান্ধব বাজেটের কারণে কৃষি শুধু কৃষি নয় কৃষি বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হয়েছে এই সবেই বর্তমান প্রধানমন্ত্রীর আন্তরিক মমতা ও কৃষির প্রতি তার ভালোবাসার কারণে সম্ভব হয়েছে কারণ তিনি জানেন কৃষি বাঁচলেই দেশ বাঁচবে এই প্রসঙ্গে আরও উল্লেখ করি যে জাতির জগনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে তা উপলব্ধি করেছিলেন কৃষিখাতে বঙ্গবন্ধুর নীতি ছিল সর্বোচ্চ সর্বোচ্চ অগ্র একই নীতি অনুসরণ করে তার কন্যা জনমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় স্পিকার এবারের বাজেট মাননীয় অর্থমন্ত্রীর মূল্যস্ফীতি কমানোকে এক নম্বর চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছেন যার লক্ষ্যমাত্রা গত অর্থ বছরের ছয় দশমিক ছ পাঁচ শতাংশে নামিয়ে আনা কারণ মূল্যস্ফীতি কমলে অটোমেটিক অর্থনৈতিক গতিশীলতা বেড়ে যাবে মূল কমানোর জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর যেই থেকে কর হার নামিয়ে এতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমবে তবে সার্বিক মনিটরিং একান্তে প্রয়োজন দেশের ভিতরে একদল অসাধু ব্যবসায়ী বাজার সিন্ডিকেট করে তুলে গড়ে তুলেছে যার কারণে বাজারে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে মাননীয় স্পিকার সামাজিক নিরাপত্তা শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো এই বাজেটের একটি ইতিবাচক পদক্ষেপ মুক্ত আয় পাঁচ লক্ষ টাকা করার প্রস্তাব করছি মাননীয় স্পিকার নারী সবসময় প্রান্তিক সমাজে প্রতিটা ক্ষেত্রে তারা শোষণ এবং বঞ্চনার শিকার নারীর উন্নয়ন ও নারী পুরুষের সমান অধিকার প্রসঙ্গে একটি সমতা সমাজ গড়ার লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রীর ভূমিকা সবসময় অগ্রগণ্য বর্তমানে এই দেশে নারী এগিয়ে আসে সমাজের প্রতিটি ক্ষেত্রে পিতা সম্পদের কন্যা সন্তানের সমান অধিকার প্রতিষ্ঠার বিষয়ে তিনি আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন এই প্রত্যাশা করছি মাননীয় স্পিকার ও বিদ্যুৎ খাতে সদস্য মিনিট শেষ মাননীয় স্পিকার স্পিকার বিদ্যুৎ খাতে বরাদ্দ গতবারের তুলনায় কম হয় শিল্প কারখানা উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছি অপরপক্ষে তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়লে অর্থনীতিতে সর্বক্ষেত্রে যা ইতিবাচক নয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে শিল্পায়িত করার জন্য অয়েল গ্যাস মিনারেল কর্পোরেশন করেছিলেন নিজ দেশ থেকে গ্যাস উত্তোলনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার উদ্বেগ গ্রহণ করেছিলেন উনিশশো সালে পনেরোই আগস্ট নির্মম হত্যাকাণ্ডের পর খুনি মুক্তিযুদ্ধের বিরোধী সরকারগুলো আমদানির উপর নির্ভর হয়ে পড়ে আমদানির কারণে ডলারের সংকট এবং ব্যয় বেড়ে যায় মাননীয় স্পিকার এই বাজেটে মোবাইল কর ও ইন্টারনেট মূল্য বেড়েছে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী বাংলাদেশ এগিয়ে নিতে হলে মূল্য হার কমানোর প্রয়োজন মাননীয় স্পিকার পনেরো কর দিয়ে শেষ করুন মাননীয় সদস্য শেষ করুন এক মিনিট মাননীয় স্পিকার এক মিনিট পনেরো শতাংশ কালো টাকা সাদা করার সুযোগ এই বাজেটে প্রস্তাব করা হয়েছে সেটা যেমন নেতিবাচক অপরদিকে তা ইতিবাচক আমি মনে করি কারণ এইসব অপ্রদর্শিত অর্থ দেশে ফিরিয়ে এইসব অর্থ প্রদর্শিত অর্থ দেশে বিনিয়োগে হলে কর্মসংস্থান বাড়বে অর্থপ্রচার কমবে এবং এইভাবে ব্যাংকের তারল্য সংকট কমবে এবং সার্বিক অর্থনৈতিক গতিশীলতা বাড়বে মাননীয় স্পিকার ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মানুষের ধন্যবাদ মাননীয় সদস্য